মহামারীর নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে গত ১৩ জানুয়ারি ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী গণপরিবহনে যাত্রী বহন করতে হবে ধারণ ক্ষমতার অর্ধেক। মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে। দোকান, শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ জনসমাগমের সব স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু বিধিনিষেধ মানতে মানুষের অনীহা দেখা গেছে সবখানেই। খাগড়াছড়িতেও একই চিত্র, মাস্ক ছাড়া অবাধে চলাফেরা করছেন বেশিরভাগ মানুষ। কিছুক্ষণ আগে পড়ে গেছে মোটরসাইকেল থেকে বাতাসে মানি ফেলে দিছে, মাস্ক নাই তো সাথে নাই, কাজ করে তো এই জন্য আর কি, এই যে বস্তাটা নিবা করে খাগড়াছড়ি সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় প্রতিদিন করোনা পরীক্ষায় তিন ভাগের এক ভাগ পজিটিভ হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। এখানে যত পরীক্ষা করছি আমরা, পরীক্ষার তুলনায় অনেক সময় 50%, অনেক সময় 40%, তার মানে এখানে যত আমরা পরীক্ষা করছি তার তিন ভাগের এক ভাগ পজিটিভ হচ্ছে। অতএব আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। ওমিক্রন এবং অন্যান্য ডেল্টা ভ্যারাইটি থেকে বাঁচতে গেলে আমাদের এই যে মাস্ক পরা, সাবান সানিটাইজার হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলা, এর কোনো বিকল্প নাই। জেলার সদর মাটিরাঙ্গা দীঘিনালা সাপ্তাহিক হাটে অনেকেই মাস্কবিহীন চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি মাস্ক না পরে পণ্য পরিবহন করতে দেখা গেছে পণ্য পরিবহন শ্রমিকদেরও। সানজিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।